ছুটির পর রণ আর শানু সপ্তাহে 3 দিন অঙ্কের স্যার রাজেশ্বরবাবুর বাড়িতে স্পেশাল কোচিং ক্লাসে যায়। ওদের জমকালো দুটো নামও আছে, রণবিজয় আর শুভময়। দুজনই ক্লাস 10-এ পড়ছে, কয়েক মাস বাদে মাধ্যমিকের ফাইনাল। রাজেশ্বরবাবু দারুণ অঙ্ক করান, দুই বন্ধুর ধারণা ওরা ফাইনালে ম্যাথসে 90 থেকে 100 ভেতর মার্কস নিশ্চয়ই পাবে। রণ এবং শানু লেখাপড়ায় দুর্দান্ত, ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ছে। এক বছর রণ ফার্স্ট হলো, পরের বছর শানু। স্কুলের মাস্টার মশাইয়ের আশা, মাধ্যমিকের মেধা তালিকায় ওদের দুজনের নাম প্রথম 20 জনের মধ্যে থাকবে। ভালো ছাত্র বলে এটা মনে করার কারণ নেই যে সারাদিন ওরা পড়ার বইয়ে মুখ গুজে পড়ে থাকে, নানা বিষয়ে ওদের উৎসাহ। শনি রবি দুদিন স্কুল ছুটি থাকে, এই দুটো দিন রণ আর শানু ক্রিকেট কোচিং সেন্টারে যায়। ওরা ক্যারাটে শেখে, দাবা খেলে, রণ চ্যাম্পিয়ন ডিবেটার, শানু চমৎকার ছবি আঁকে। রণরা থাকে কলকাতা থেকে 30 মাইল দূরে পুরনো একটা শহরে যার নাম রামনগর। গবেষকরা নথিপত্র ঘেঁটে প্রমাণ করেছেন রামনগর নাকি কলকাতার 100 বছর আগে তৈরি হয়েছিল। রণ তার মা বাবার একমাত্র ছেলে, বাবা সুবীরেশ মিত্র ইনকাম ট্যাক্স অফিসার, মা অনুপমা একটা স্কুলে পড়ান। শানুরা এক ভাই এক বোন, বোন বড়, তার বিয়ে হয়ে গেছে, থাকে ব্যাঙ্গালোরে। বাবার নাম কমলেন্দু দত্তরায়, তিনি ইঞ্জিনিয়ার। মায়ের নাম সুচরিতা, তিনি লোকাল হাসপাতালের ডাক্তার। অন্যদিন সন্ধ্যের খানিক পর রাজেশ্বরবাবুর কোচিং ক্লাস ছুটি হয়ে যায়। আজ অ্যারিথমেটিকের কটা জটিল অঙ্ক কষতে কষতে বেশ দেরি হয়ে গেল। রাজেশ্বরবাবু যখন ওদের ছাড়লেন 7:30 বেজে গেছে। রাজেশ্বরবাবুর বাড়ি শহরের দক্ষিণ দিকের শেষ মাথায়, রণ আর শানুরা থাকে উত্তর প্রান্তে। রামনগরের যানবাহন বলতে সাইকেল রিক্সা, পূর্ব দিকে রেল স্টেশনের কাছাকাছি কিছু অটো চলে, আদিকালের ঝরঝরে 2-4 বাসও আছে, সেগুলো খেয়াল খুশি মতো রাস্তায় বেরোয়। বাসস্টপে যে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু টনটন করে, কিন্তু সেগুলোর দর্শন কখন মিলবে কেউ জানে না। আজ কি কারণে সাইকেল রিক্সাওয়ালারা স্ট্রাইক করেছে, বাসেরও আশা ভরসা নেই, রণদের হেঁটেই বাড়ি ফিরতে হবে। রাজেশ্বরবাবুর বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বড় রাস্তা ধরে গেলে যথেষ্ট সময় লাগে, হাঁটতেও হয় প্রচুর। অবশ্য বাঁ দিকে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু ওধারটাই আছে ঝোপঝাড়ে বোঝাই উঁচু নিচু মাঠ, মাঝে মাঝে ডালপালাওয়ালা বিশাল গাছ, ভাঙাচোড়া পোড়া বাড়ির 2-4 চোখে পড়ে, সেগুলোতে কেউ থাকে না, বাড়িগুলোর গা ঘেঁষে গঙ্গা বয়ে গেছে। রাজেশ্বরবাবুর বাড়ি থেকে বেরিয়ে রণ জিজ্ঞেস করল, কি করবি, বড় রাস্তা দিয়ে যাবি? শানু বলল, না অত ঘুরতে পারবো না, কাল স্কুল আছে, বাড়ি গিয়ে ক্লাসের পড়া পড়তে হবে। হ্যাঁ, রণ সাই দিয়ে বলে, বাঁ দিক দিয়ে চল। একটানা লম্বা মাঠটা ভীষণ নির্জন, আকাশে আধখানা চাঁদ দেখা যাচ্ছে, তার আলোয় কোনো কিছুই স্পষ্ট নয়, সব ছায়া ছায়া, কেমন যেন ভুতুড়ে। ঝোপঝাড়ে অগুন্তি জোনাকি উঠছে, রাতচরা পাখিদের ডানায় ঝটপটানি কানে আসছে, কোথায় যেন কর্কশ আওয়াজ করে পেঁচা ডেকে উঠল। রণদের পায়ের শব্দে মাটির ওপর দিয়ে সস্বর করে বুক টেনে টেনে কারা যেন ছুটে যাচ্ছে, নিশ্চয়ই সাপ কিংবা অন্য কোনো সরীসৃপ। এছাড়া চারদিক আশ্চর্য রকমের নিঝুম। রণ এবং শানু দুজনেই খুব সাহসী, তবু তাদের গা ছমছম যে করছে না তা নয়। তারা ভাবছিল বড় রাস্তা দিয়ে ঘুরপথে গেলেই ভালো হতো, কিন্তু অনেক দূর চলে এসেছে, এখন ফিরে গিয়ে বড় রাস্তা ধরতে হলে সময় নষ্ট হবে, আরও 15-20 মিনিট হাঁটলে মাঠটা পেরুনো যাবে, তারপর শহরের জমজমাট এলাকা, সেখানে বাড়ির পর বাড়ি, মানুষের ভিড়, ইলেকট্রিক আলো। রণ বা শানু কেউ কথা বলছে না, জোরে জোরে পা চালিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কি চোখে পড়তে থমকে দাঁড়িয়ে পড়ল শানু, বন্ধুকে ফেলে তো যাওয়া যায় না, রণও থেমে গেল।
বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, দাঁড়ালি কেন, কি হয়েছে? বাদিকে আঙুল বাড়িয়ে শানু চাপা গলায় বলল, ওই দেখ। প্রায় 150 গজ দূরে উঁচু উঁচু গাছপালার ফাঁক দিয়ে একটা ঝাপসা ভগ্ন স্তূপ দেখা যাচ্ছে। রণরা জানে ওটা একসময় লাহাদের বাড়ি ছিল, নাম লাহা প্যালেস। 40-45 বছর আগে, রণদের তখন জন্মই হয়নি। লাহারা দেশ ছেড়ে আমেরিকা না কোথায় যেন চলে যায়, আর ফিরে আসেনি। কেন ওরা দেশের সঙ্গে সম্পর্ক রাখেনি রণরা জানে না। রণ বলল, লাহাদের পোড়ো বাড়িতে দেখবার কি আছে? আছে আছে, ভালো করে তাকিয়ে দেখ না, ওই যে রে। এবার নজরে পড়ল লাহা প্যালেসের ডান পাশের কোণের একটা ঘরের জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে। রণ চমকে উঠল, বলল, ও বাড়িতে তো কেউ থাকে না, আলো এলো কোত্থেকে? শানু বলল, আমি তাই ভাবছি। লাহারা ফিরে এলে বাড়িটা সারিয়ে নিত, সব ঘরে আলো জ্বলত, সারা রামনগর জেনে যেত ওরা এসেছে। ঠিক বলেছিস, ব্যাপারটা আমার কেমন যেন গোল মেলে লাগছে, সামথিং মিস্টিরিয়াস। কি করা যায় বলতো, ভেতরে গিয়ে একবার দেখে আসব। ভয় ভয়ও লাগছে, আবার প্রচণ্ড কৌতূহলও হচ্ছে। কিছুক্ষণ পরামর্শ করে দুজনে ঠিক করে ফেলল, লাহা প্যালেসে গিয়ে দেখে আসবে। কোণের দিকের ঘরের আলোটা তাদের যেন ক্রমাগত টান ছিল। রণ গলার স্বর অনেকখানি নামিয়ে বলল, খুব সাবধানে যেতে হবে বুঝলি। শানু ঘাড় হেলিয়ে দিল, হ্যাঁ নিশ্চয়ই। দুজনে পা টিপে টিপে লাহা প্যালেসের সামনে গেল। বিশাল লোহার গেটের দুপাশ দিয়ে বাউন্ডারি ওয়াল চলে গেছে। গেটটা 10-12 ফুট উঁচু, বাইরে 5-6টা ঢাউস তালা ঝুলছে, মরচে পড়ে গেছে। রণ আর শানু টানাটানি করে ঘেমে গেল, কিন্তু তালা যেমন ছিল তেমনি রইল। গেটের তুলনায় বাউন্ডারি ওয়াল অনেকটা নিচু। রণ বলল, চল দেওয়াল টপকে ঢোকা যাক। টপকাতে হলো না, ডান পাশের কয়েকটা পা যেতেই দেখা গেল দেওয়ালের গায়ের নানা জায়গায় বড় বড় ফুকুর, কোথাও কোথাও অনেকটা অংশ বসে পড়ে ফাঁক হয়ে আছে। একটা ফাঁক দিয়ে রণরা ঢুকে পড়ল। কম্পাউন্ডের ভেতর একসময় বাগান ছিল, এখন সেখানে আগাছার জঙ্গল। লাহা প্যালেস, বিশাল তেতলা বাড়ি, বড় বড় কটা দেওয়াল আর ছাদের খানিকটা ভেঙে নিচে ইঁটের ডাই হয়ে আছে। দোতলার দেওয়াল ভেদ করে কটা বট আর অশ্বত্থ ডালপালা মেলে দিয়েছে। আলোটার দিকে চোখ রেখে রণরা ডানধারের সেই ঘরটার কাছে চলে এলো। এবাড়ির ভিত অনেকখানি উঁচু, 7-8 ফুটের নিচ থেকে ঘরের ভেতরটা দেখা যায় না। রণদের অবশ্য অসুবিধে হলো না, জানলাটার তলায় ইঁটের স্তূপ। রণ শানুর কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করল, খুব আস্তে আস্তে উঠবি, দেখিস পা যেন হড়কে না যায়। দুজন নিঃশব্দে ইঁটের পাজার মাথায় উঠল, সোজাসুজি জানলার সামনে দাঁড়াল না। পাছে ভেতর থেকে কারো নজরে পড়ে যায় তাই পাশ থেকে দেখতে লাগলো। লাহা প্যালেসের ইলেকট্রিক লাইন কবেই নষ্ট হয়ে গিয়েছিল, তাই ব্যাটারির আলো জ্বালা হয়েছে, বেশ জোরালো আলো। ঘরের মাঝখানে একটা ফিতের খাটিয়ায় 50-52 বছরের অবাঙালি ভদ্রলোক বসে আছেন। বেশ সম্ভ্রান্ত চেহারা, পরনে দামি পোশাক, চোখে দামি চশমা, কিন্তু চুল উস্কো খুস্কো, গালে 3-4 দিনের না কামানো দাড়ি, চোখে মুখে দারুণ আতঙ্কের ছাপ। 3-38 বছরের যুবক খাটিয়ার 3 দিকে দাঁড়িয়ে আছে, পেটানো স্বাস্থ্য, তাদের হাতে বাগানো রাইফেল, পরনে টাইট জিন্স আর জ্যাকেট। দেখামাত্র টের পাওয়া যায় খুন করাটা এদের কাছে জল ভাত। একটা বন্দুকবাজ পকেট থেকে মোবাইল ফোন বার করে অবাঙালি ভদ্রলোকের দিকে বাড়িয়ে চাপা কর্কশ গলায় হিন্দিতে বলল, পাকড়ো, আপনা ঘর মে ফোন লাগাও। রণ শিউরে উঠেছিল, অবাঙালি ভদ্রলোকটির মুখ চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখেছে,
কিন্তু কোথায় এই মুহূর্তে মনে পড়ছে না। ভয়ে তার মাথা ঝিমঝিম করছে, পেটের ভেতরটা গুলিয়ে উঠছে, খাড় ফেরাতে পারছিল না। সে চোখের কোণ দিয়ে লক্ষ্য করল শানু তারই মতো মারাত্মক ভয় পেয়েছে, ওর চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসবে যেন। অবাঙালি ভদ্রলোকটি কাঁপা কাঁপা হাতে মোবাইল ফোনটা নিলেন। সেই বন্দুকবাজটা কড়া হুকুমের সুরে বলল, ঘর মে দেড় করোড় রুপিয়া রেডি রাখনে বলো। অবাঙালি ভদ্রলোকটির হুকুম তালিম করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তিনি ফোনে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আর শোনা হলো না। শানুর পায়ের তলায় একটা ইঁট বোধহয় আলগা ছিল, সেটা কাত হয়ে যেতে সে হুড়মুড় করে নিচে পড়ে গেল। দু এক মুহূর্ত হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল রণ। পরক্ষণেই তার খেয়াল হলো এখানে একটি সেকেন্ড থাকা মানে মৃত্যু নিশ্চিত। ঘরের ভেতর বন্দুকবাজরা চমকে উঠেছে, ওদের একজন চেঁচিয়ে বলল, কিসের আওয়াজ হলো? এই গ্যাংস্টারটা খুব সম্ভব বাঙালি। অন্য একজন বলল, হোগা কই শিয়ারওয়ার। তৃতীয় জন বলল, তখনই তোকে বলেছিলাম খিড়কি মত খুলো। আরে বাবা ফিকার মত কারো, টাউনের এই এলাকায় কেউ আসে না, আব্বি বাইরে গিয়ে একবার দেখা দরকার। ঠিক হ্যাঁ, টর্চ লেকে যা। রণ শ্বাসরুদ্ধের মতো বলল, কুইক দৌড়। ওপর থেকে টাল সামলাতে না পেরে পড়ে যাবার জন্য শানুর পায়ে লেগেছিল। যন্ত্রণা ভুলে রণর সঙ্গে সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো এবং কম্পাউন্ড ওয়ালের বড় একটা ফোকর গোলে বাইরে বেরিয়ে এলো। ওদিকে দুই বন্দুকবাজ জোরালো টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেছিল, কিন্তু কম্পাউন্ডের ভেতর কাউকে দেখতে পেল না। ওদের একজন বলল, কই নেই হ্যাঁ, ঝুটপুট ডিঙ্গো আমাদের দৌড় করালো। রণরা বাইরে চলে গেলেও ওদের কথা শুনতে পাচ্ছিল। তিন ক্রিমিনালের একজনের নাম যে ডিঙ্গো সেটা ওরা জেনে গেল। অন্য বন্দুকবাজটা বলল, পায়ের আওয়াজ কানে এসেছে, চল বাইরে গিয়ে একবার তল্লাশি করি, শিয়ার না হয়ে যদি সাচমুচ মানুষ হয় মুশকিল হয়ে যাবে। রণ আর শানু বুঝতে পারল ওদের দৌড়ে পালাবার শব্দ বন্দুকবাজ দুটোর কানে গেছে। রণ বলল, নিচু ঝোপটার ভেতর দিয়ে গেলে ওদের চোখে পড়ে যাব, ওরা যে টাইপের লোক দেখলেই গুলি করে দেবে, চল কোথাও লুকিয়ে পড়ি। লুকোবার ব্যবস্থাটা চোখের পলকে করে ফেলতে হবে। ছুটতে ছুটতে বড় একটা গাছ পাওয়া গেল। রণ আর শানু সেটার প্রকাণ্ড গুড়ির আড়ালে গিয়ে গুটিসুটি মেরে দম বন্ধ করে বসে রইল। দুই বন্দুকবাজ লাহা প্যালেস থেকে বেরিয়ে এসেছিল, টর্চের আলো ফেলে চারপাশ খুঁটিয়ে দেখতে লাগলো। রণরা যে গাছটার আড়ালে লুকিয়ে আছে তার 10 ফুট দূর দিয়ে বার দুই ঘুরে গেল। শেষ পর্যন্ত একজন বলল, কাউকেই তো দেখছি না, ইধার কই নেই আয়েগা, চল ফিরে যাই। দুই বন্দুকবাজ নিশ্চিত হয়ে লাহা প্যালেসে গিয়ে ঢুকল। রণ আর শানু গাছের আড়াল থেকে বেরিয়ে দৌড় লাগালো, কিছুক্ষণের মধ্যে মাঠ পেরিয়ে শহরের রাস্তায় পৌঁছে গেল। প্রচুর আলো এবং মানুষজন দেখে তাদের আতঙ্ক অনেকটা কেটে গেছে। এতটা দৌড়ে দৌড়ে আসবার ধকলে ভীষণ হাঁপাচ্ছিল তারা। খানিকটা সামলে নেবার পর রণ আর শানু জোরে জোরে বার কয়েক শ্বাস নিল, তারপর ধীরে ধীরে তাদের বাড়ির দিকে হাঁটতে লাগলো। দুজনেই লাহা প্যালেসের ঘটনাটা নিয়ে ভাবছিল। হাঁটতে হাঁটতে একসময় রণ বলল, রামনগরে এমন একটা সাংঘাতিক ব্যাপার চলছে, মাঠের ভেতর দিয়ে না এলে জানাই যেত না। হ্যাঁ, শানু আসতে মাথা নাড়ে, ক্রিমিনালগুলো যেভাবে খুঁজছিল দেখতে পেলে কি হতো বলতো? রণ মজার গলায় বলল, কি আর হতো, আমাদের ডেড বডি এতক্ষণে মাঠে পড়ে থাকতো। একটু চুপচাপ, তারপর শানু জিজ্ঞাসা করল, ওই নন বেঙ্গলি ভদ্রলোককে তিনটি গান ম্যান কিভাবে রামনগরে নিয়ে এলো কিছু বুঝতে পারছিস? রণ কিছুক্ষণ ভেবে বলল, না, তবে শহরের ভেতর দিয়ে নিয়ে আসেনি বলেই আমার ধারণা, তাতে লোকের চোখে পড়ে যাবার ভয় ছিল। তাহলে আমার মনে হয় নৌকা টোঙ্কায় করে নদী দিয়ে এসেছে, লাহা প্যালেসের পিছন দিকেই তো গঙ্গা। ঠিক বলেছিস, গানম্যানগুলোর মতলব খুব খারাপ, শুনলি না
একটা বন্দুকওয়ালা হুমকি দিয়ে ভদ্রলোককে তার বাড়িতে ফোন করে 1.5 কোটি টাকা রেডি রাখতে বলল। হ্যাঁ, ওরা কি এই টাকাটা আদায় করতে চাইছে? নিশ্চয়ই, র্যানসম মানে মুক্তিপণ হিসেবে। অবাঙালি ভদ্রলোকটিকে দেখার পর থেকেই রনুর মাথায় তার চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল। কিছুতেই ভেবে পাচ্ছিল না কোথায় তাকে দেখেছে। এইবার হঠাৎই মনে পড়ে গেল, শানুকে বলতে গিয়েও থেমে গেল। ঠিক করল এখন না, বাড়ি ফিরে পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই জানাবে। শানু বলল, ভদ্রলোককে কিভাবে শয়তানদের খপ্পর থেকে বার করে আনা যায় বলতো? রনু বলল, কি জানি, বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা করা দরকার, ভেবে দেখি কি করা যায়, তুইও একটু ভাব। রনু আর শানুদের পাশাপাশি বাড়ি, দুটোই দোতলা। ওরা যখন বাড়ি ফিরল প্রায় 10টা বাজে। রনুর মা আর বাবা অর্থাৎ অনুপমা এবং সুবীরেশ দোতলার ড্রয়িং রুমে বসে বিবিসির নিউজ শুনছিলেন। ছেলেকে সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখে সুবীরেশ বললেন, কী রে, আজ এত দেরি হলো? রনু নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, স্যার আজ অনেকখানি অঙ্ক করিয়েছেন, তারপর সাইকেল রিক্সাওয়ালা স্ট্রাইক করেছে, তাই হেঁটে আসতে হলো। অনুপমা বললেন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নে, খবরটা শুনেই জবাকে খাবার দিতে বলবো। জবা তাদের রান্না করে, এ বাড়িতেই থাকে। ড্রয়িং রুমের গা ঘেঁষে প্যাসেজ, সেটার একধারে সুবীরেশ আর অনুপমার বেডরুম, আরেকধারে রনুর। নিজের ঘরে গিয়ে আলো জ্বালিয়ে বইয়ের ব্যাগটা টেবিলে রেখে তক্ষুনি বেরিয়ে এলো রনু, সোজা চলে গেল প্যাসেজের শেষ মাথায়। এখানে দুটো ছোট ঘর রয়েছে, তার একটা স্টোর রুম। এখানে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, মশলা থেকে শুরু করে সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখা হয়। অন্য ঘরটায় থাকে খবরের কাগজ, খালি শিশি বোতল, বাতিল জুতো ইত্যাদি। রনু গত 5-7 দিনের পুরনো কাগজ নিয়ে ফের নিজের ঘরে ফিরে এলো। কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে যা খুঁজছিল সেটা পেয়ে গেল। প্রথম পাতায় বড় বড় হরফে খবরটা এই রকম: মধ্য কলকাতার পার্ক থেকে কোটিপতি ব্যবসায়ী অপহরণ। এই হেডিংয়ের তলায় স্টাফ রিপোর্টার ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন। কিছুদিন ধরে বিজনেসম্যান রামকুমার আগরওয়ালকে মোটা টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি গ্রাহ্য করেননি, পুলিশকেও জানাননি। তার মারাত্মক ফল হল, এই দিন দুপুরে একদল ভয়ঙ্কর বন্দুকবাজ তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে রামকুমার নিখোঁজ। তার বাড়িতে অনবরত ফোন আসছে, বড় অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে দিতে হবে ইত্যাদি। রিপোর্টের সঙ্গে রামকুমারের ছবিও ছাপা হয়েছে। এই রামকুমারকেই খানিক আগে লাহা প্যালেসে দেখে এসেছে রনু। সে এবং শানু যদি মুখ বুঝে থাকে সমস্যা নেই, কিন্তু মুক্তিপণ দিতে না পারলে একটা লোককে খুন করে ফেলা হবে, এটা কিছুতেই মেনে নিতে পারছিল না রনু। কিন্তু সে আর শানু কি করবে? ভাবতে ভাবতে কতটা সময় কেটে গেছে খেয়াল নেই। হঠাৎ সুবীরেশ আর অনুপমার গলা শুনে চমকে উঠল রনু। কী রে, এখনো হাত মুখ ধুসনি? পুরনো খবরের কাগজ নিয়ে কী করছিস? মা এবং বাবার সঙ্গে রনুর সম্পর্কটা বন্ধুর মতো। হঠাৎ তার মনে হলো, বাবাকে সব খুলে বললে রামকুমার আগরওয়াল সম্পর্কে একটা পথ খুঁজে পাওয়া যাবে। সে বলল, মা বাবা তোমরা বসো, আজ অঙ্কুশের বাড়ি থেকে আসার সময় এমন সাংঘাতিক একটা ব্যাপার ঘটেছে যা শুনলে শিউরে উঠবে। কি হয়েছে রে? সুবীরেশ এবং অনুপমা রনুর খাটে বসতে বসতে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন। লাহা প্যালেসের ঘটনাটা জানিয়ে দিল রনু, খুঁটি নাটি কিছুই বাদ দিল না। শোনার পর অনুপমা আঁতকে উঠলেন, মনে হলো অজ্ঞান হয়ে পড়ে যাবেন। কোনো রকমে সামলে নিয়ে বললেন, কি সর্বনাশ, তোকে ওরা দেখতে পায়নি তো? রনু বললে, দেখলে কি ফিরে আসতে পারতাম? জোরে জোরে মাথা নাড়তে লাগলেন অনুপমা। ছেলেকে বললেন, ব্যাপারটা তুমি আর শানু একদম ভুলে যাও, লাহাদের বাড়ির ওদিকটায় কখনো যাবে না। সুবীরেশ বললেন, মা যা বলল সেটা মাথায় রেখো, লাহাদের বাড়ির দিকটায় যাওয়া ভীষণ রিস্কি, যা করার আমিই করব।
চকিত হয়ে সুবীরেশের দিকে তাকালেন অনুপমা। দম আটকানো গলায় জিজ্ঞেস করলেন, কি করতে চাও তুমি? একটা লোকের মারাত্মক ক্ষতি হতে যাচ্ছে, হয়তো তাকে খুন করে ফেলা হবে। সব জেনে শুনে হাত পা গুটিয়ে ঠিক বসে থাকা যায়? কি করবে তুমি? বন্দুক জোগাড় করে গানম্যানগুলোর সঙ্গে লড়াই করে রামকুমার আগরওয়ালকে উদ্ধার করবে? বন্দুক নিয়ে লড়ার ক্ষমতা কি আমার আছে? যাদের আছে তাদের সঙ্গে কথা বলবো। রণ, অনেক রাত হয়েছে, চটপট বাথরুমের কাজ সেরে এসো। খাওয়া দাওয়ার পর অনুপমা আর রণকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলেন সুবীরেশ। শানুকেও ডাকিয়ে আনা হলো। শানু যখন তখন এ বাড়িতে আসে, রণও ওদের বাড়ি যায়। সুবীরেশ শানুকে বললেন, এত রাত্রে ডেকেছি বলে তোর বাবা মা খুব অবাক হয়ে গেছে তাই না? শানু বলল, মোটেও না, তুমি ডেকেছ, অবাক হবে কেন? শোন, লাহা প্যালেসের ব্যাপারটা রণ আমাকে আর তোর কাকিমাকে জানিয়েছে। এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবি না, তোর মা বাবাকে যা বলার আমি বলব। আচ্ছা, এখন আমি একজনকে ফোন করব, এই ফোনের কথাটাও তোরা কাউকে জানাবি না। জানাজানি হলে আমাদের দুই ফ্যামিলিও ভীষণ বিপদে পড়ে যাবে, কথাটা মনে থাকবে? মাথা হেলিয়ে রণ জানায়, থাকবে। সুবীরেশ ফোন তুলে বোতাম টিপতে লাগলেন। ওধার থেকে হ্যালো বলতেই তিনি বললেন, কে? প্রিয়ব্রত? আমি সুবীরেশ বলছি। প্রিয়ব্রত এই এলাকার এসপি, সুবীরেশের ছেলেবেলার বন্ধু, স্কুল কলেজে একসঙ্গে পড়েছেন, এ বাড়িতে কতবার এসেছেন। রণ ভাবল, কেন যে তার নামটা আগে মাথায় আসেনি। সুবীরেশ বলতে লাগলেন, আমার ছেলে তার বন্ধু আজ এক কাণ্ড করে বসে আছে, শানুকে তো তুই চিনিস। টেলিফোনটা খুব জোরালো। প্রিয়ব্রতের কথা শুধু সুবীরেশই নন, ঘরের অন্য সবাই মোটামুটি শুনতে পাচ্ছিল। তিনি বললেন, চিনব না কেন, ভেরি ব্রাইট বয়, তোদের বাড়িতে গেলেই তো ওকে দেখি। কি কাণ্ড করেছে এবার বল। সুবীরেশ লাহা প্যালেসের ঘটনাটা জানিয়ে দিলেন। প্রিয়ব্রত বললেন, দারুণ খবর, ডেঙ্গুর নাম বললি তো, সাংঘাতিক ক্রিমিনাল, টাকা নিয়ে লোক খুন করে। ওর নামে 12-14টা মার্ডারের চার্জ আছে। রিসেন্টলি পয়সাওয়ালা লোকদের তুলে নিয়ে গিয়ে মোটা টাকা মুক্তিপণ আদায় করছে। রামকুমার আগরওয়ালের ব্যাপারে আমরা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিলাম, রণ আর শানু দুর্দান্ত ইনফরমেশন দিয়েছে, আমরা ওদের কাছে কৃতজ্ঞ। সুবীরেশ বললেন, আমার একটা অনুরোধ আছে, রণ আর শানুর নামটা কোনোভাবেই যেন কেউ জানতে না পারে, বুঝতেই তো পারছিস। প্রিয়ব্রত বললেন, তুই নিশ্চিত থাক, ডিঙ্গোরা ধরা পড়লেও সারা দেশ জুড়ে ওদের বিরাট নেটওয়ার্ক, আক্রোশের বশে ওদের দলের অন্য কেউ রণ আর শানুর ক্ষতি করে দিতে পারে। কথা দিচ্ছি, রণদের কথা কেউ জানতে পারবে না। একদিন পর কাগজে খবর বেরোলো, রামনগরের ভাঙাচোরা লাহা প্যালেস থেকে এসপি প্রিয়ব্রত মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রামকুমার আগরওয়ালকে উদ্ধার করেছে। ডিঙ্গো আর তার সাঙ্গপাঙ্গ বন্দুকবাজেরা ধরা পড়েছে, টিভিতেও তাদের দেখানো হয়েছে। আরও কদিন পর প্রচুর বিরিয়ানি, চিলি চিকেন, কাবাব, তালসার সন্দেশ, রাবড়ি এবং দুটো দামি ঘড়ি নিয়ে প্রিয়ব্রত রণদের বাড়ি এলেন। শানু আর তার মা বাবাকেও ডাকা হলো। দুই বন্ধুর হাতে ঘড়ি পরিয়ে দিতে দিতে প্রিয়ব্রত বললেন, তোমাদের জন্যেই গ্যাংটা ধরা পড়ল, একটা নিরীহ লোক রক্ষা পেল, এত বড় একটা কাজ করলে কিন্তু তোমাদের নামটাই জানানো সম্ভব হচ্ছে না। রণ আর শানু জানালো রামকুমার আগরওয়ালকে উদ্ধার করা গেছে, এতেই তারা খুশি, নামের দরকার নেই।